আপনারা সকলেই জানেন যে আমাদের পরম শ্রদ্ধ নেতা ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পরলোক গমন করার পর সারা দেশ জুড়ে 6 তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সুতরাং তৃণমূল কংগ্রেস এই রাষ্ট্রীয় শোকের মধ্যে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী একের পর এক নেওয়া সত্ত্বেও সৌজন্যতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মনে করে যে রাষ্ট্রীয় শোকের মধ্যে কেন্দ্রীয় সরকারের বহুমুখী এবং বিজেপির বহুমুখী নেতৃত্বাধীন সরকারের বহুমুখী জনস্বার্থ বিরোধী নীতি থাকা সত্ত্বেও সৌজন্যতা দেখিয়ে রাষ্ট্রীয় শোকের মধ্যে তার জোরালো বক্তব্য থাকা সত্ত্বেও তার সৌজন্যতার খাতিরে করছে না। অন্য কোন রাজনৈতিক দল সৌজন্যতা দেখাচ্ছে কি দেখাচ্ছে না সেটা তাদের ব্যাপার, কিন্তু ভারতবর্ষের সাংস্কৃতিক ইতিহাসে ভারতবর্ষের রাষ্ট্রনায়কের মৃত্যুর পর রাষ্ট্রীয় শোকের তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সৌজন্যতা দেখাতে চায়, থেমে থাকতে চায় না। মানুষের কণ্ঠস্বরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর, তৃণমূল কংগ্রেসের কণ্ঠস্বর। মানুষ দেখতে চায় কেন্দ্রের যে বঞ্চনা, দিল্লির যে বঞ্চনা, আমরা তা কোনো মতেই মানতে পারব না। একটার পর একটা বঞ্চনা এবং কেন্দ্রের লাঞ্ছনা, বঞ্চনা এবং লাঞ্ছনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তাই সিদ্ধান্ত নিয়েছে আগামী 8ই সেপ্টেম্বর দিল্লির বঞ্চনা কেন্দ্রের লাঞ্ছনার বিরুদ্ধে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে এর বিরুদ্ধে প্রচার, এর বিরুদ্ধে প্রতিবাদ, এর বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ মিছিল সংগঠিত করবে। সকলে জানেন এই মুহূর্তে এই করোনা মহামারীর সময়কালে একটার পর একটা জনস্বার্থ বিরোধী নীতি কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে চলেছে। 20 তারিখে তাই 20 সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের দাবি উঠবে, চাকরি ছাঁটাই চলবে না, চাকরি ছাঁটাই মানছি না। আপনাদের খেয়াল আছে
একটার পর একটা জাতীয় সম্পত্তি তারা আত্মনির্ভর ভারত না করে যেখানে গড়ে উঠেছিল জাতীয় সম্পত্তি, সেই জাতীয় সম্পত্তি তারা একটার পর একটা বেচে দিচ্ছে। রেল থেকে বিএসএনএল, রেল থেকে এয়ারপোর্ট, ডিফেন্স থেকে গেম, কোনোটাই আজকে রাষ্ট্রায়ত্ত শিল্পের তারা সমস্ত জাতীয় সম্পত্তিগুলোকে নষ্ট করছে। এই জাতীয় সম্পত্তি বিক্রির বিরুদ্ধে সকলের স্মরণ থাকবে, এই কঠিন অবস্থার মধ্য দিয়েও যেখানে ভারতবর্ষের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সময়ে বেকারত্ব বৃদ্ধি 45 বছরেও দেখা যায়নি এত বেকারত্বের হার, কখনো কর্মী সংকোচন হচ্ছে, কখনো কর্মীদের বয়স কমিয়ে দিয়ে তাদেরকে বিপদে ফেলা হচ্ছে, কখনো সমস্ত নিয়োগ বন্ধ করে দেওয়া হচ্ছে, একটার পর একটা রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে ধ্বংস করা, বিক্রি করে দেওয়া জাতীয় সম্পত্তি, তার বিরুদ্ধে জনমত এই অতি মহামারী সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার যে জনস্বার্থ বিরোধী নীতি নিয়ে চলেছে তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য, সরব হওয়ার জন্য বিস্তারিত সবাই মিলেই রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে এবং ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সভা আমরা করব। গেল এয়ারপোর্ট বিক্রি করে দেওয়া হচ্ছে, আমরা তার মধ্যেও আমাদের এই সীমিত ক্ষমতার মধ্য দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের রাজ্যে আমাদের বাংলায় প্রায় 40% বেকারত্বের হার আমরা ক্ষুদ্র মাঝারি শিল্পে কমাতে পেরেছি। এটা একটা রেকর্ড। বারবার অমিত মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন টাকাটা দিন, টাকাটা দিন। ১৫টি রাজ্য দাবি তুলেছে একসঙ্গে জিএসটি। যখন নিয়ম কানুন তৈরি হলো তখন রাজ্য তার ভাগিদার থাকল, আর সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে রাজ্যকে এখন আর জড়ানো হলো না। প্রায় 1,65,000,000,000 টাকা, কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ বিভিন্ন রাজ্যে আটকে রেখেছে। আমরা চাই আমাদের প্রাপ্য টাকা আমাদের দিতে হবে। আমরা যদি আমাদের প্রাপ্য টাকা না পাই, আমাদের রাস্তাঘাট, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যে সমস্ত উন্নয়নমুখী অর্থনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের স্বার্থে, বাংলার স্বার্থে, তাকে প্রতিনিয়ত অর্থ বন্ধ করে দিয়ে তার প্রাপ্য তার হাতে তুলে না দিয়ে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার প্রতিনিয়ত প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। আগামী 14ই সেপ্টেম্বর বাংলাকে বাংলার প্রাপ্য দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে।
বাংলার লাঞ্ছনা আর বঞ্চনা করা চলবে না, চলবে না, চলবে না। এই দাবিতে রাজ্যের সমস্ত ওয়ার্ডে, ব্লকে ব্লকে রাজ্যের পাওনা দাও, রাজ্যের প্রাপ্য দাও। বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা, যে প্রাপ্য টাকা না দিয়ে বাংলার সার্বিক উন্নয়নকে বন্ধ করছে। টাকা না দিলে যেমন একদিকে উন্নয়ন হবে না, জিএসটির টাকা পর্যন্ত, প্রাপ্য টাকা পর্যন্ত আটকে রাখছে। তাই আমার টাকা আমায় দাও, রাজ্যের টাকা রাজ্যকে দাও, রাজ্যের বাংলার প্রাপ্য টাকা বাংলাকে দাও। এই দাবিতে 14 তারিখ রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে এই দাবিতে সোচ্চার হবে তৃণমূল কংগ্রেস সহকর্মীরা, সুমানুদ্দায়ীরা, সমর্থকেরা সকলে। বাংলার প্রাপ্য বাংলাকে দিতেই হবে। এরপরে আপনারা সকলেই দেখেছেন, প্রায় প্রতিদিনই অমিত মিত্র রাজ্যের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি মিটিংয়ে রাজ্যের প্রাপ্য আদায়ের কথা বলেছেন। বাংলার প্রাপ্য যে করেই হোক দিতে হবে, এই রাজ্য থেকে 70% তুলে নিয়ে গিয়ে রাজ্যকে শূন্য কলসিতে পরিকল্পনা করবার যে চেষ্টা প্রতিনিয়ত তারা করছেন, আমরা তা কিছুতেই হতে দেব না। আপনাদের সকলের খেয়াল আছে, প্রায় প্রতিটি ভার্চুয়াল মিটিংয়ে আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, রাজ্যের পাওনা টাকা, রাজ্যের পাওনা অর্থ কেন্দ্রীয় সরকার দিক। এই অতি মহামারীতে রাজ্যের উন্নয়নকে অব্যাহত রাখতে, রাজ্যের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে আমাদের প্রাপ্য টাকা আমাদের দিতে হবে। আপনারা দেখেছেন